প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নন বরং তিনি আল্লাহর নূর, অতঃপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আশ্রয় প্রার্থনা করে এই বিশ্বাস করে যে তিনি কল্যাণ অকল্যাণের মালিক, তার হুকুম কি? এ ধরনের লোকের পিছনে নামাজ আদায় করা জায়েজ কি? ভাই প্রশ্ন করেছেন যে যারা মনে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এবং তিনি কল্যাণ অকল্যাণের মালিক, এই বিশ্বাস পোষণকারীর পিছনে নামাজ হবে কিনা। আগে আমাদেরকে জানতে হবে যে বিশ্বাস পোষণের ভয়াবহতা কতটুকু, এর মাত্রা কি? উত্তর হলো, আমরা কিন্তু প্রথম প্রশ্নের উত্তরেই এটা পরিষ্কার করে ফেলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি জানা, এটা হুবহু তাকে গায়েব জানতে জানার সামিল। মানে গায়েবুল্লাহকে গায়েব জানতে জানলে যেমন শিরিক হয়, যে কোনো মানুষকে বা যে কোনো সৃষ্টিকে ফেরেশতারা ছাড়া নূরের তৈরি জানা, বিশেষ করে মানুষকে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যে আকীদাটা প্রচার করা হয় এর মাধ্যমে কিন্তু শিরিক হয়। কেননা এটা দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে এটাই যে ওনারা চাচ্ছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমান করে দেখাবে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির মধ্যে তিনি সেরা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্রষ্টার সাথে তার কোনো তার সত্তাগত দিক থেকে, তার উপাদানগত দিক থেকে কোনোই মিল নেই। আল্লাহ পাক বলেছেন আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের আলো। এর বিপরীতে একজন সাহাবী বলেছেন খুব সম্ভব আনাস রাদিয়াল্লাহু আনহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনাতে আসলেন সেদিন মদিনা আলোকিত হয়ে গেল, যেদিন তিনি মদিনা ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন সেদিন মদিনা অন্ধকার হয়ে গেল। তা আপনারা বলেন যে সাহাবা কিরাম কি এই আলোর অন্ধকার দিয়ে এই বাহ্যিক আলো এটা বুঝেছিলেন? তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে তার জীবদ্দশায় লাইট জ্বালানোর কথা আসেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে লাইট দিয়েও এই মদিনাকে আলোকিত করার কোনো পন্থা থাকেই না। তাইলে তারা কি মনে করেছে? আদর্শ আদর্শ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি আলো করেছি এর মাধ্যমে আমার বান্দাদের মধ্যে যাকে চাই আমি হেদায়ত দান করি। তাহলে এটা আদর্শের আলো। আমরা যে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটার অর্থ আদর্শের আলো। কশিম কালো এটার উদ্দেশ্য এটা নয়, যেটা হলো লাইটের আলো। এটা যতদিন পর্যন্ত এই নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়াবাড়ি করার মতো লোক তৈরি হয়নি, বিরোধী তরিকা আছে, এর আগে আরো কিছু সাজিরি রেফাই ইনাদের আগ পর্যন্ত এই প্রসঙ্গটা পর্যন্ত কোনো মুসলমান উত্থাপনই করে নি। তারা সবাই জানতেন যে নবী সাল্লাল্লাহু উপাদানের দিক থেকে মাটি, এবং হাদিসে এই নিয়ে কত কথা হয়ে গেছে, বাস্তবে কত ব্যাপার হয়ে গেছে যে মাটির তৈরি আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করালেন কাদেরকে দিয়ে? নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে। কি প্রমাণ হলো যে মাটির তৈরি সৃষ্টির সম্মান নূরের তৈরি সৃষ্টির চেয়ে বেশি? অর্থাৎ তারা এই কনসেপ্টটা নিয়েই এখানে বিপাকে পড়েছে। তারা মনে করে যে যদি নবী হন মাটির তৈরি, তাহলে পরে তারা তো ফেরেশতারা নবীর উপরে চলে গেল এবং নবীর মর্যাদা কম হয়ে গেল। অথচ বাবা আদমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে রেখে দিয়েছেন আমাদের সৃষ্টি সূচনা লোক নেই। সেই সাথে আরেকটা হাদিসও আসছে সনদ বিশুদ্ধ, যে ফেরেশতারা আল্লাহকে বললো যে আল্লাহ বাপ, ওই আদমকে সিজদা না করার কারণে আমাদের ফেরেশতারা বললো যে আদম সন্তান তো তারাও মাটি এবং তাদের সম্মান দুনিয়াতে আছে, তো এখন পরকালে আপনারা আপনি আমার আমাদের সম্মান বাড়িয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, যাকে আমি, এবং তারা এখানে এই যুক্তিটা পেশ করেছিল, এই আর্গুমেন্টটা পেশ করেছিল, আমরা তো নূরের তৈরি ওরা মাটির তৈরি, তো সম্মান আপনি দিলেনই আদমকে আমাদের সেজদা করতে নির্দেশ দিলেন, আমরা করলামও, এখন অন্তত এটা করুন যে আমরা যদি নূরের তৈরি আমাদের মর্যাদা একটু উপরে রাখি। আল্লাহ পাক বললেন যাকে আমি আমার নিজ হাতে তৈরি করেছি তার উপরে তোমরা যদিও বা নূরের তৈরি, তারপরেও তদুপরিও তোমাদেরকে তার উপর আমি প্রাধান্য দিতে পারি। আল্লাহ আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি মানুষকে তার হাতে তৈরি করে তাদের মর্যাদা সূচনা লোক নেই মহানবী আলামিন দেখিয়ে দিয়ে দিয়েছেন। এরপরও বড় কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল যে তার সুনাম সুখ্যাতি তার যে মর্যাদা, এটা কিন্তু তার সৃষ্টিগত উপাদান দিয়ে যদি নির্ণয় করা যায় তাহলে এটা কিন্তু তার কোনো বিশেষ ক্রেডিট থাকেই না এখানে, এবং তার যে একটা নিজস্ব কোনো একটা এখানে বুঝাই গেল না, কারণ তিনি তো সৃষ্টিগত দিক থেকে আল্লাহ তাকে উপরে তুলে দিলেন। তাহলে কখন তার মর্যাদা সাব্যস্ত হবে এবং যথার্থ হবে? তিনি মাটির তৈরি, তার মধ্যে রক্ত মাংসে গোড়া যেই সমস্ত মানুষের মধ্যে তাদের মনের যে প্রবৃত্তি তাড়না সেগুলো থাকা সত্ত্বেও তিনি যে নিজেকে সংশোধন করে তার আত্মশুদ্ধির মাধ্যমে এবং আল্লাহর দিনের জন্য ত্যাগ দিয়ে তিনি এত উপরে স্থান করে নিলেন, সেই জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সার্থকতা এবং তার মানে জীবনে সফলতা প্রমাণিত হয় এবং আমাদেরকেও সেখানে এই শিক্ষা দিয়ে দেওয়া হলো তোমরাও এই ধরনের প্রবৃত্তি ঘেরা মানুষ থাকা সত্ত্বেও যদি নিজেদেরকে আত্মশুদ্ধি বলে বলিয়ান করতে পারো তাহলে তোমাদের মর্যাদা বাড়বে এবং এটাকে সামনে দেখে আল্লাহ বলেছেন ওলাকাদ কাররামনা বানি আদম ওই মাটির তৈরি আদম এর সন্তানকে আমি সম্মান দিয়েছি হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবাত তাদেরকে আমি জলস্থলে আমি আরোহণ করিয়েছি সেখানে তাদেরকে থাকতে দিয়েছি এবং আমি তাদেরকে পবিত্র জীবিকা দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করেছি আল্লাহু আকবার তাহলে আমাদের মর্যাদা কিন্তু ওই সৃষ্টিগত উপাদান দিয়ে নির্ণয় হবে না নির্ণয় হবে আমাদের কাজ দিয়ে আমাদের আচরণ দিয়ে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়ে শুরু হয়েছে এবং হাদিসেও তার প্রমাণ আছে এবং কোরআনেও আছে আল্লাহ পাক সূরা কাহফে 110 আয়াতে বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম হে নবী তুমি তোমার ভাষায় বলে দাও যে আমি হুবহু তোমাদের মতো একজন বাশার এই বাশারের সংজ্ঞাই হলো এই রক্ত মাংস চামড়া তার মধ্যে মানবিক যা কিছু থাকতে হবে সবকিছু থাকলে কিন্তু বাশার বলা হয় কোন ব্যক্তি বিশেষের শরীরে যদি ওই মানবিক যে মূল উপাদান যেগুলো এবং আমাদের পিতার দিকে লক্ষ্য করলে আমাদের মূল উপাদান মাটি সেটা না থাকে তাহলে তাকে বাশার বলা হবে কারণ আপনি তাকে বর্ষ করবেন আপনারা আমাদের নবীকে মানুষ না বলে অন্য কিছু বলতে চান বলেন না কেননা আমরা তো এখন প্রমাণ পেয়ে গেলাম যে মানুষের মধ্যেই সম্মান নিহিত রয়েছে আপনাকে আমানুষ বলতে চান না তাহলে ওইটাই করতে চাচ্ছে এই প্রশ্ন করবেন দেবেন তার থেকে তাহলে আল্লাহ নবী সাল্লাম বাসা এবং মিসলুকুম যখন বলা হলো মিসিল আরবি শব্দে মিসিল দ্বারা বোঝা যায় হুবহু সব দিক থেকে সমান যিনি হবে তিনি হবে মিসিল যেমন আপনাকে যদি উদাহরণ দেওয়া হয় যে আপনি অমুক ওনার মতো তাহলে আপনার পুরা মিল থাকতে হবে তা না হলে মিসিল বলা হবে সামান্য তো বেশ কম হলে আপনাকে নাহ বলা যেতে পারে আপনাকে শিব বলা যেতে পারে সামঞ্জস্যপূর্ণ তার মতো তা অনেকটা তার মতো যেন দেখা যায় লুক লাইক দেখতে লাগে এরকম কিন্তু মিসিল এটা হবে পুঙ্খানুপুঙ্খ হবে হুবহু সমান তাহলে এখানে উপাদানের দিক থেকে বাবা আদমের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যেমন ঠিক আমাদের সাথেও নবী সাল্লাম তেমন মাটির তৈরি হিসাবে হুবহু সমান না হলে পরে মিসিল শব্দটাই আপনার কি হয় তার অপব্যবহার হয় আপনারা কি বলতে চান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন একটা শব্দ বললেন যেটা অপব্যবহার করে তিনি বুঝাতে চেয়েছেন একটা আর আসলে বিষয় হলো এটা নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহি এটা হতেই পারে ঠিক মুসলিম শরীফে হাদিসে আসছে যে খুলিকাতিল মালায়েকাতু মিন নূরি ওয়া খুলিকাল খুলিকাত জাহান্নাম মিন নারি ওয়া খুলিকতু মিম্মা উসিফা লাকুম ফেরেশতাদেরকে নূর দ্বারা তৈরি করা হয়েছে আর জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা আর তোমাদেরকে তৈরি করা হয়েছে যেই কথা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে আল্লাহ আকবার তো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জিনিস থেকে মানে সৃষ্ট আমরা সেখান থেকে সৃষ্ট এবং কোরআনের মধ্যে কাফেররা বলেছিল যে তিনি যদি সত্যিকার নবী হবেন কেন ফেরেশতা হলেন না আল্লাহ পাক তার উত্তর দিয়েছিলেন যে না আমার নবী তাহলে তোমরা এই প্রমাণ্য ফেরেশতা না আল্লাহ রাব্বুল আলামিন চুপ থাকলেন এখানে উত্তর দিলেন এর অর্থ হলো আল্লাহ পাক ওই কথাটাকে রেখেছেন যে না আমার নবী মাটি এবং আরেকটা হলো আরো জঘন্য সেটা হলো আমাদের উপর মার পড়তেছে সেটা কি যে এই কাফিরের যে জিনিসটা জানতো যে নবী মাটির তৈরি তিনি ফেরেশতা না নূরের তৈরি না আজকে একদল মুসলমান হয়ে আমরা বিপরীত জিনিস জানছি এমন কোটার উপর আমরা দম্ভ করে কথা বলছি ফতোয়া নাজিল করছি ফতোয়া চাপাচ্ছি যে যারা নবীকে নূরের জানবে না এরা কাফির কাফির বলে তাদেরকে ফতোয়া দেওয়া হোক দাবি তোলা হচ্ছে মিছিল নিয়ে বের হচ্ছে রেডি যখন বের করে 12 রবিউল আউয়াল তখন তাদের এই স্লোগান এর তুখোর সেই কথাগুলোর মধ্যে দিয়ে এটাও আসে যারা নবীকে নূরে জানে না যারা নবীকে গায়েব জানতে জানে না যারা নবীকে সবকিছু চাবিকাঠির মালিক জান্নাতের এবং সুপারিশের মালিক জানে না এদেরকে কাফির বলে আখ্যায়িত করা হোক এরা ওহাবি নাউযুবিল্লাহ তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে নবীর সাহাবারা ওহাবি তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে নবীর সাহাবারা কাফির তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ তার যুগ পর্যন্ত এই আকীদাই তিনি নিজেই প্রচার করেছেন এই ব্যাখ্যা তিনি দিয়েছেন বলেই সাহাবারা এটা জানতে সালাফে সালিহীন জানতে তাহলে ফতোয়াগুলো সব নবীর উপর দিয়ে আপনারা চড়াচ্ছেন আপনারা বের হলেন নবীর নামে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আপনি মিছিল আর র্যালি নিয়ে আর বারে উপর পালন করতে গেলেন আর গিয়ে নবী সাল্লাল্লাহু উপর দিয়ে আপনারা আঘাত হানলেন এবং তার প্রকৃত অনুসারীদের উপরে আপনারা এত কঠিন প্রকৃতির আঘাত হানলেন এটা আর যদি কোনো জিনিসের প্রমাণ গ্রহণ করে তাহলে একটার উপর প্রমাণ করে নিজেরা কি বলেন সেটা নিজেরাই বোঝেন না এমনি তো ভুল তো ভুলই তদুপরি না বুঝেই বলছেন অতএব বোঝা গেল যে যারা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তিনি উপকার অপকার করতে পারেন তাদের আকীদা বিশ্বাস ও শিরক পর্যায়ে গড়িয়ে যায় হ্যাঁ যদি বলতে পারে তারা মূর্খ থাকা পর্যন্ত আপনি তাদেরকে এই ফতোয়া চাপাবেন না আপনি তাদেরকে দলিল প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং এরপরে আপনি তাদেরকে বুঝাবেন যে দেখো এটা ইসলামের মৌলিক বিষয় এটার সাথে যদি সাংঘর্ষিক কোনো আকীদাকে পোষণ করে তার ইমান কিন্তু থাকে না আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ইমান এবং আকীদা এবং পোষণ করা এবং বিশ্বাস পোষণ করার তৌফিক দান করেন আমিন